জগতের বন্ধুরা রে ও নবীর উম্মতের দল এই জবান দিলেন আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আমার নবীজির ওসিলায় কিন্তু আমাদেরকে হেদায়েত করার জন্য আমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব পাঠাইলেন যে কিতাবের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হে আমার ডিমডুলের বাবা জিরা বন্ধুরা মুরব্বীরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ওই কোরআন যে আল্লাহ পাক আমার নবীর উপরে নাজিল করলো আপনারা বলেন ওই কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই মহাব্বতের আওয়াজে বলেন না বাবা লাভ আছে না নাই আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা গো ওই কোরআন তেলাওয়াতের লাভ এবং মজার ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলবো তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে অত্যন্ত সুন্দর একটা মনোমুগ্ধকর ঘটনা ঘটেছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আল্লাহর বান্দা ওই এলাকার মধ্যে কবরস্থানের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন যাওয়ার সময় ওই আল্লাহর বান্দাটা প্রত্যেক কবরবাসীদের দিকে তাকায় আর সব সময় কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এমন ভাবে সব সময় সালাম দেয় এবার যখন সব সময় আসা যাওয়া করে ওই আল্লাহর বান্দা সব সময় আসা যাওয়া করতে করতে যখন উনি একদিন ওনার বাড়ির মধ্যে বসবাস করতেছিলেন হঠাৎ করে ওই আল্লাহর বান্দাটার পেটের মধ্যে ভীষণ ব্যথা দেখা দিল দেখা দেওয়ার কারণে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করলেন আমার পেটের মধ্যে এত ব্যথা আমি আমার ব্যথার জ্বালা সহ্য করতে পারি না এবার আল্লাহর বান্দাটা একটা চিন্তা করলো ও আল্লাহ আমার পেটের ব্যথাটা যদি বালা হয়ে যায় আমি আপনার এই বান্দাগুলা যে কবরের মধ্যে শুয়ে আছে এই প্রত্যেক কবরবাসীর মধ্যে একজন কবরবাসী আছে যিনি একজন আল্লাহর ওলি আমি ওনার কবরের সামনে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করব ব্যথা কোথায় আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহ আমার পেটের ব্যথাটা যদি ভালো হয়ে যায় আমি আপনার এই বন্ধুর কবরের সামনে দাঁড়িয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করব আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার যুবক বারাম ও মুরব্বি বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা এবার একটা দিন যাইতে না যাইতে ওই আল্লাহর বান্দার পেটের ব্যথা ভালো হয়ে গেছে ওই আল্লাহর বান্দা হাতের মধ্যে কোরআন শরীফ নিলেন কোরআন শরীফটা হাতের মধ্যে কইরা নিয়া ওই কবরবাসীর সামনে গেলেন কবরবাসীর সামনে যাইয়া আল্লাহর কোরআনটা কইলা আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন মজা হইল কোরআন তেলাওয়াত করা যখন শুরু করে দেয় ওই আল্লাহর বান্দাটা লক্ষ্য করে দেখলেন আল্লাহর বান্দাটা কোরআন তেলাওয়াত করতেছে তার কাছে বড় মজা লাগে আপনারা বলেন ইমানদারের কাছে কোরআন তেলাওয়াত কি ভালো লাগে না খারাপ লাগে ওই ইমানদার বান্দার কোরআন তেলাওয়াত করতেছে তার কাছে বড় ভালো লাগে কারণ সে নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার পেটের ব্যথা ভালো হইলে ওই কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে ওসিয়ত করার কারণে ওই নিয়তটা উনি সুন্দর করে পূরণ করার জন্য উনি আবার কোরআন তেলাওয়াত করলেন এবার বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই দিন ওনার পেটের মধ্যে ব্যথা আগের চাইতে আরো বেশি পেটের ব্যথা কম না বেশি উনি চিন্তা করলেন নিয়ত করলাম কবরের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ কোরআনের বরকতে আমার পেটের ব্যথার সমস্যা সমাধান করে দিবে সমাধান হয়েছে কিন্তু আমি কোরআন তেলাওয়াত করলাম কোরআন তেলাওয়াত করার কারণে আমার পেটের ব্যথা দিয়ে এখন আরো বেড়ে গেছে এবার পরের দিন আবার নিয়ত করলো আল্লাহ আমি আবার ওই কবরবাসীর কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করব আপনি ওনার ওসিলা আমার পেটের ব্যথা ভালো করে দেন ভালো হয়ে গেছে পরের দিন আবার গেছেন ওই কবরের সামনে তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত করে বাড়িতে আসছেন আবার পেটের মধ্যে ব্যথা বেড়ে গেছে এবার আবার নিয়ত করছে আল্লাহ আমার পেটের সমস্যা যদি সমাধান হয় আমি আপনার এই বন্ধুর কবরের সামনে দাঁড়াইয়া আমি একটু কোরআন তেলাওয়াত করব আরে আমার আল্লাহ তার পেটের ব্যথা আবার ভালো করে দিছে এবার পরের দিন আবার যখন তৃতীয়বার গেলেন কোরআন তেলাওয়াত করার জন্য
কোরআন তেলাওয়াত করতেছে অন্যদিন তো বাড়িতে গেলে পেটের ব্যথা শুরু হয় এবার ওই বান্দাটা কোরআন তেলাওয়াত করতে করতে নিয়ত করলেন হয়তোবা অল্প কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে যাব আমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে মনে করেন না প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত পড়ে এমন কোরআন তেলাওয়াতটা শেষ হয়ে যাবে এমন টাইমে ওই আল্লাহর বান্দার আবার পেটের ব্যথা শুরু হয়ে গেছে আরে ওই আল্লাহর বান্দা এমন বিরক্ত হয়ে গেছে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে থেকে রাখলেন একটা সাইডের মধ্যে রাখার পরে কবরস্থানের মধ্যে দেখবেন বাঁশ মুড়া থাকে বেশিরভাগ আবার কোন কোন কবরস্থানের মধ্যে জিংলা বেতের খালি বেতের কোন বাগান থাকে ওই আল্লাহর বান্দা ওখান থেকে যাইয়া একটা বেত টান দিলেন বেতটা টান দিয়া রাগের মাথায় ওই কবরের উপরে একটা না দুইটা না তিনটা বাড়ি মারছে ঠাস ঠাস করে জিদের মাইরে বাড়িগুলা মারার পরে ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ নিয়ে সামনের দিকে হেঁটে যায় কোরআন শরীফটা যখন রাখলেন রাখার পরে আল্লাহর বান্দাটা হঠাৎ করে যখন সামনে যায় আটকা করে রক্ষা করে দেখ রাস্তার মধ্যে একটা পাগল আইসা তার সামনে দাঁড়িয়ে গেছে এ ডাক দিয়া কই কি রে ও আল্লাহর বান্দা কেমন কেমন রাগ রাগ করে দেখা যায় কোথায় চলে যাও বলে কবরের সামনে গেছিলাম কোরআন তেলাওয়াত করার জন্য পেটের ব্যথা ভালো হয়ে যাবে কিন্তু আমার পেটের কোনো ব্যথা ভালো হয় নাই উল্টা আমার পেটের ব্যথা বেড়ে গেছে আমি এখন চলে যাই পাগলা কই পেটের ব্যথা ভালো হইলে কি করবা বলে পেটের ব্যথা ভালো হইলে আল্লাহ শুকরিয়া আদায় করব এবার যখন ওই পাগলাই কথা শুনলেন পাগলা তার পেটের দিকে তাকাইয়া হঠাৎ করে একটা ফু দিলেন এমন ফু দেওয়ার সাথে সাথে ওই আল্লাহ পাকের বান্দাটার পেটের ব্যথা ভালো হয়ে গেছে এবার পেটের ব্যথা যখন ভালো হয় ওই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে তিন দিন কবরের সামনে এবার আল্লাহর বান্দা ওই পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটে পড়ছে ডাক দিয়া কই ও আল্লাহর বান্দা আপনি একজন পাগল মানুষ আপনার কোরআন তেল আপনাকে আমি বললাম আমার পেটের সমস্যা সমাধানের জন্য আপনি এমন কি ফু দিলেন যেটার কারণে আমার পেটের ব্যথা সমস্যা সমাধান হয়ে গেছে ডাক দিয়ে আমি অন্য কোনো কোনো কিছু করি নাই তুমি আমার আমার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যে কোরআন তেলাওয়াত করছো আমি ওই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহরে বলছি আল্লাহ তুমি তারে মাফ করো বইলে আমি ফু দিছি বলে কি এমন কথা বলেন আমি তো কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করছি আপনি বললেন আপনার কবরের সামনে ডাক দিয়া কই ও আল্লাহর বান্দারে শুনো 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 আমি তোমার কাছে একটা কথা বলে দিয়ে যাই তোমার পেটের ব্যথা প্রথম দিন নিয়ত করছিলা আমার কবরের সামনে জিয়ারত করলে আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করলে বালা দেন আল্লাহ করে দেয় হইছেনি বলে হ্যাঁ দ্বিতীয় দিন করছিলা হইছেনি বলে হ্যাঁ তৃতীয় দিন করছিলা বলে হইছেনি বলে হ্যাঁ তবে হুজুর শোনে আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলতে চাই যেদিন তুমি প্রথম আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছো আমার কাছে তোমার কোরআন তেলাওয়াতটা বড় মজা লাগছে কি কও পাগলাটা কোরআন তেলাওয়াত করছে কবরের সামনে পাগলা জানে কেমনে জি এ আল্লাহর বান্দারে তুমি যখন প্রথম আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করছো ওই কোরআন তেলাওয়াতটা আমার কাছে বড় মজা লাগছে পরের দিন যখন আমার এই সময়টা উপস্থিত হইল আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম আল্লাহ গতকালকে একটা বান্দা আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছে তার কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগছে ও আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা কি কারণে মাপ করছো আমার আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর বান্দারে জানানো হইল এ আল্লাহর বান্দা তোমার জন্য নিয়ত করেছে তোমার কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে যদি তার পেটের ব্যথা ভালো করে দেয় এবারে কবরের বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনি তার পেটের ব্যথা ভালো করেছেন আমার কবরের সামনে কোরআন তেলাওয়াতের কারণে আজকে আমি আপনার কাছে আপনার বান্দা হিসেবে একটা আবদার করি আল্লাহ আপনি আজকে আবার তার পেটের ব্যথা দিয়া দেন কেন আল্লাহ গো আমার তার কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে আমার আল্লাহ যেমন কথা তেমন কাজ করলেন আমার আল্লাহ যেমন কথা তেমন কাজ করলেন তোমার পেটের ব্যথা আবার বাড়াইয়া দিলেন আবার তুমি আমার কবরের সামনে এসে কোরআন তেলাওয়াত করছো আমার আল্লাহ আবার তোমার পেটের ব্যথা ভালো করে দিলেন
পরের দিন আবার বললাম আল্লাহ তার তেলাওয়াত আমার আবার শুনতে মন চায় আপনি আবার তার পেটের ব্যথা বাড়ায়া দেন আমার আল্লাহ আমার কথা অনুযায়ী আমি আল্লাহর বান্দারে খুশি করার জন্য আবার তোমার পেটের ব্যথা বাড়ায়া দিছি এজন্য তুমি আবার আমার কবরের সামনে তেলাওয়াত করছো বলে হ্যাঁ হ্যাঁ এবার যখন তৃতীয় দিন তোমার পেটের ব্যথা ভালো হইল এবার তুমি যখন চলে যাইবা তিন দিনের দিন আমি তোমার কোরআন তেলাওয়াতের এত মায়ায় পড়ে গেছি এত ভালো লাগছে ওই কোরআন তেলাওয়াতের মজা আমি ভুলতে পারি নাই আল্লাহর কসম রে আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ গো এই বান্দাটার পেটের ব্যথাটা আপনি আরো বাড়ায়া দেন যেন বান্দাটা আমার কবরের সামনে আরো বেশি করে কোরআন তেলাওয়াত করে আমি তো বুঝছি না রে হিতে বিপরীত হয়ে যাইব তুই পাগলাটা আমার কবরের সামনে যখন তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করতেছিলি আমি দেখলাম তোর মাথাটা রাগান্বিত হয়ে গেছে চোখগুলা কেমন জানি উপরন্ত উপরন্ত হয়ে গেছে লাল লাল টকবগানো দেখা যায় আমি দেখলাম তুই রাগান্বিত হইয়া কোরআন শরীফটা রাইখা একটা বেতনি আমার কবরের উপরে একটা না দুইটা না তিনটা বাড়ি মারছ টানা বাড়ি ওই বাড়িগুলা মারার কারণে আমি আল্লাহর বান্দা বড় কষ্ট পাইছি বলে কেমন কষ্ট পাইছেন ওই পাগলাটা পিটার কাপড়টা সরাইয়া দিছে ডাক দিয়া কয় দেখ রে কবরের উপরে যেমনে যেমনে তিনটা বাড়ি দিস এই তিনটা বাড়ি আমার পিঠের ভিতরে দেখা যায়নি তাকে দেখ রে বাড়ি তো আমার পিঠে দিছস না বাড়ি দিছিলি কবরের উপরে এই বাড়িটি কেমনে আমার পিঠের উপরে লাগছে রে আল্লাহর কোন বান্দা প্রিয় বান্দা মারা যায় না আল্লাহর কোন প্রিয় বান্দা মারা যায় না বাংলা চিন্তা কইরো না আর পেটে ব্যথা হবে না তবে কোনদিন আল্লাহর কোন বান্দার কবরের উপরে এমন আঘাত করিস না কবরের উপরে এমন আঘাত করিস না এমন আঘাত করিস না এমন আঘাত করিস না এখন থেকে ওয়াদা কর ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ এক হাতে নিয়া আল্লাহর ওই পাগল বান্দাটার কদমে লুটে পড়ছে হুজুর এমন কুদরতি খবর তো আর কোনদিন শুনি নাই আমার কাছে বড় ভালো লাগছে হে আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা ওই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহর কোন বান্দা যদি কবরের মধ্যেও শান্তি পায় আমি জানতে চাই কবরবাসীর চাইতে আমরা দুনিয়ার জীবিত আশরাফুল মাখলুকাত আরো সম্মানিত আমরা যদি আমার আল্লাহরে খুশি করতে চাই আসেন না সবাই আমরা ওই আল্লাহর খুশির জন্য একটু মুহাব্বতের সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি শানে হাবিবিহি ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى আরো মোহাব্বত না আজি জবান খুলে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি ইচ্ছা করিলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে উম্মতেরই মায়াই নবী মদিনাই ফিরে আসে আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا